নমস্কার বন্ধুরা, মনি কিচেনের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি পাতলা ডিমের ঝোল। খুব কম তেল মশলা দিয়ে এই ডিমের ঝোল রান্নাটা বানাবো, খেতেও দারুণ হয়, সুস্বাদু। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। এখানে দুটো সেদ্ধ করা ডিম আমি নিয়েছি, ডিমের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এখানে ডিমের খোসাটা ছাড়ানো হয়ে গেছে, এখন আমি ডিমগুলো ভেজে নেব। তার জন্য একটা ফ্রাই প্যানে আমি অল্প পরিমাণে তেল গরম করে নিয়েছি, দিচ্ছি সামান্য নুন আর হলুদ। এখন আমি ডিমগুলো ভেজে নেব। আমাদের বাঙালি পরিবারে প্রায় এই ডিমের ঝোল রান্নাটা হয়ে থাকে, তো আমি যেভাবে ডিমের ঝোল রান্না করি সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। বাড়িতে যদি কোনো সবজি না থাকে তো এভাবে ডিমের ঝোল রান্না করলে আর কিছুই লাগবে না। এখানে ডিমগুলো আমি ভেজে নিয়েছি, এবার ওই ফ্রাই প্যানের মধ্যে আরও বেশ কিছুটা পরিমাণে তেল আমি গরম করে নিচ্ছি। এখন আমি দুটো মিডিয়াম সাইজের আলু দু টুকরো করে আমি সেদ্ধ করে নিয়েছি, এখন এই আলুগুলো ভেজে নেব। আলুগুলো একটু উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে রাখছি। এই রান্নাটা খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এখন একটা মশলা তৈরি করে নেব, নিয়েছি ধনে আর জিরের গুঁড়ো 2 চামচ, নিচ্ছি 1 চামচ হলুদ, আর দিচ্ছি স্বাদ মতো নুন। আর দিয়ে দেবো আদা বাটা, এখানে আমি আদা বাটা 1.5 চামচের মতো ব্যবহার করছি। আর দিচ্ছি 2 চামচ পেঁয়াজ আর রসুন বাটা। এবার যে মিক্সি ধোয়ার জলটা ছিল আমি সেই জলটা দিয়ে মশলাটা গুলে নিচ্ছি ভালো করে। মিক্সির মধ্যে অনেকটা মশলা লেগেছিল তাই ধুয়ে নিয়েছি। এখন আমি দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চামচ, এতে কালারটা খুব ভালো আসে তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি। এখন ফ্রাই প্যানের মধ্যে 4 চামচ তেল গরম করে নিয়েছি, এবার সম্পূর্ণ মশলাটা ঢেলে দিলাম। এখন দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি করে নিয়েছি, এবার সমস্ত মশলা একসাথে কষিয়ে নেব। এখানে মশলাটা কষানো হয়ে গেছে, মিডিয়াম আঁচ করে মশলাটা অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি, প্রায় 10 মিনিটের মতো। এখন আমি এর মধ্যে দিচ্ছি গরম জল, গরম জল দিলে রান্নার টেস্টটা খুব ভালো হয়। মশলার মধ্যে গরম জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা ঝোল যতটা চাইবেন ঠিক সেরকম পরিমাণে জল দেবেন। এখন আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা আলু আর ডিম। ডিমগুলো ভাজার পর আমি মধ্যেখানে একটু চিড়ে দিয়েছিলাম, এতে মশলাটা ডিমের মধ্যে ঢুকে যাবে। এবার আমি রান্নাটা মিনিট 5 হতে দেবো ভালো করে নেড়েচেড়ে। ঢাকনা দিয়ে 5 মিনিট পর আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা এখানে হয়ে গেছে, যেহেতু আগে থেকে আলুটা সেদ্ধ করে রাখা ছিল। এখন আমি গ্যাস অফ করে এবার সার্ভ করে দেবো। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। নমস্কার।